চুরির ঘটনা এখন মাঝে মধ্যে ঘটছে দক্ষিণ দিনাজপুর জেলার 9টি থানায়। প্রায় প্রত্যেক দিনই এমন অভিযোগ দায়ের করছেন মানুষ হারানোর অভিযোগে। দায়ের করতে করতে বিভিন্ন সময় সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়, পাশাপাশি নষ্ট হয় সময়। এমত অবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ নতুন উদ্যোগ নিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হলো একটি হেল্পলাইন নাম্বার, যেখানে ফোন বা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করেই মোবাইল চুরির অভিযোগ দায়ের করতে পারবেন। জেলা পুলিশের এমন উদ্যোগে খুশি জেলাবাসী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল উদ্ধারের ক্ষেত্রে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। হেল্পলাইন নাম্বারে ফোন করে মোবাইলের নাম্বার, IMI সহ যাবতীয় তথ্য জানাতে হবে। পুলিশ সঙ্গে সঙ্গে সেই মোবাইলের লোকেশন ট্র্যাক করবে, প্রয়োজনে সেই লোকেশনে পুলিশ পৌঁছে দ্রুততার সাথে মোবাইল উদ্ধার করতে পারবে। একটা উদ্যোগ শুরু হয়েছে পুলিশ থেকে, ওইটা হচ্ছে আমাদের লস্ট মোবাইল হেল্পলাইন। এখন কি হয়, যদি কারোর ফোন হারিয়ে যায় বা কিছু, আমার ধরুন সিস্টেম কি আছে, এখন ওকে যে ধরে ভাড়া দিতে হয়, তারপরে জিডি করতে হয়, জিডি আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হয় কি আর অমুক ফোন আমার ডকুমেন্ট যেগুলো আছে। তো আমি এটা কী হচ্ছে, এখন ভাড়া তো যেতেই পারেন, কিন্তু আপনি যদি আপনার ফোন হারিয়ে গেছে, আমার সমস্যা আছে, আপনি বাড়িতে বসে বসে এই হেল্পলাইনে হোয়াটসঅ্যাপে চ্যাটের মাধ্যমে বলুন, আপনি লিখে দেবেন কি আমার নাম অমুক, আমার বাড়ি এখানে, আমার এটা ফোন নম্বর আর আমার এটা অ্যাড্রেস, আমার অমুক তারিখে আমার ফোন হারিয়ে গেছিলো আর এখন IMEI নাম্বারটা এটা আছে, আর তার সাথে আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন কি এই বিল ব্রেঞ্চটা আমার কাছে। ওই বিল দিয়ে দিলে আমাদের এখানে একটা সেলফ তৈরি করে আছে, তো ওরা কী করবে, এইসব ডকুমেন্টস কালেক্ট করে নেবে, আর মানে সব যারা যাদের ফোন হারিয়েছে আমাদের একটা ডেটাবেস করে দেবো, ডেটাবেস করবো, তারপরে ওদেরকে ডেটাবেস করে এটা কি সুবিধা কী হয়, তাহলে ডেটাবেস করলে যখন সার্চিংয়ে পাঠাই তাহলে একটা সুবিধা হয়, তো যখন অনেকগুলো নম্বর আমি পাঠাই সার্চিংয়ে, তো চান্স থেকে অনেক বেশি নাম্বার করে আমি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবো। ধরুন কোনো ফোনটা চোরাই ফোন আছে, কেউ হঠাৎ কেউ অন করে দিল ওটাকে, তো চান্স বেশি আছে কি আমরা ওই ফোনটা পেয়ে যাবো, তারপরে আমরা থানাকে পাঠাবো আর থানা থেকে ফোনটা রিকভারি করবো। এরকম আমি দেখেছি কলকাতা পুলিশেও আছে, সিমিলারলি একটা মানে অনেক ডিস্ট্রিক্টে আছে, পশ্চিম মেদিনীপুরে আছে, হাওড়াতেও আছে, সেভাবে ভাবলাম এখানে হয়নি তো এখানে শুরু করে দিচ্ছে। তো এটা দেখি এখন আমাদের টার্গেট আছে নেক্সট 1 মাস 2 মাসের পরে আমার রেজাল্টটা দেখতে পাবো কীরকম আছে, এটা আপাতত আজকে হলো এটাই আছে। আমাদের এখন যেহেতু এটা শুরু করছি, এরপরে ডেটা নিয়ে নেবো, অ্যানালাইজ করুন কত ফোন হারিয়ে যাচ্ছে, কত ফোন পাচ্ছে, তারপর এটা শুরু করে। ব্যুরো রিপোর্ট, সমাচার 7 দিন 24 ঘন্টা লাইভ। स्टोन राखी, मेटल राखी तथा लुम्बा मोती जैसे हर प्रकार के राखी के निर्माता व थोक विक्रेता अक्षत राखी। गरुलिया मेन रोड, श्याम नगर, म्युनिसिपैलिटी बिल्डिंग के पास। राखी की डोर कभी होना।